রংপুরে কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার দুই পুলিশ সদস্যের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত তারা হলেন পুলিশের সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আমির আলী ও চন্দ্র রায় সকালে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুই এর বিচারক আসাদুজ্জামান শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন এর আগে পিবিআই পুলিশের পক্ষ থেকে তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয় সোমবার সন্ধ্যায় রংপুর পুলিশ লাইন থেকে তাদের গ্রেফতার করা হয় তারা নিজেরাই স্বীকার করেছেন যে হ্যাঁ তারাই গুলি চালিয়েছেন এবং তারা এই সকল কর্মকর্তার নির্দেশে এবং আরও কিছু উদ্যোতন কর্মকর্তা তারা বলেছেন এই উদ্বোধন কর্মকর্তা আসলে কারা কারা পরিকল্পনাকারী এই বিজ্ঞ আদালত তাদেরকে বের করার জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন